বন্যায় ভাসছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল, ভাসছে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গই। এই পরিস্থিতিতে রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ফের কেন্দ্রকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের মদতেই জল ছেড়েছে ডিভিসি, বাংলা ভেসে গেলেও কিছুই যায় আসে না ওদের। বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী দায়ী করলেন নেপালের কোশি নদীর জলকে। দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে, উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জল, জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। নেপালের জলে বিহারও ভাসবে, বাংলাও ভাসবে, প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে, কিছুই করে না। পুরো উত্তরবঙ্গ ভাসছে এবং 1 পয়সা দেয়ও নি, বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। 3 দিন ধরে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা নেপাল, লাগাতার বর্ষণের জেরে বন্যায় ভেসে গিয়েছে গোটা দেশ। বন্যার মধ্যেই ব্যাপক ভূমিধসের কবলে নেপালের একাধিক এলাকা, সব মিলিয়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কাঠমান্ডু সহ একাধিক এলাকা। নেপালের বন্যাতেই ভাষার আশঙ্কা বিহারেরও, বড় বিপদের মুখে দাঁড়িয়ে বাংলা। ইতিমধ্যেই পূজোর মুখে ভাসছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, টানা বৃষ্টিতে সমতলের মালদহ থেকে পাহাড়ের কালিম্পং দার্জিলিং ক্ষতিগ্রস্ত। 10 নম্বর জাতীয় সড়কে এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি। জলপাইগুড়ির বহু এলাকা জলমগ্ন, নদী তীরবর্তী জায়গায় ঘরবাড়ি জলের নিচে, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ, বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ। আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকছে। নতুন করে কিছু জায়গায় বানভাসী হতে পারে। এই পরিস্থিতিতে রবিবার সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী, ত্রাণের প্রশ্নেও কেন্দ্রকে তোপ দেগেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় নির্বাচনের সময় বাংলায় এসে বড় কথা বললেও বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাকে 1 টাকাও দেয় না কেন্দ্র। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়। একদিকে ভারী বৃষ্টির জেরে দার্জিলিং কালিম্পং এর একাধিক এলাকায় যেমন ধস নেমেছে, তেমনি তিস্তার বাঁধ থেকে জল ছাড়ায় নতুন করে টাকিমারি, মালবাজার মহকুমার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে নিচু এলাকায় বাসিন্দাদের সরানোর কাজও শুরু করেছে প্রশাসন। ধসের জেরে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার সকালেই উত্তরবঙ্গে যান রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। মুখ্যমন্ত্রী জানান পুলিশ রিলিফের কাজ করছে, ধস নেমে দার্জিলিং এর রাস্তা আরো সংকীর্ণ হয়ে গেছে, ওই রাস্তা সিকিমের সঙ্গে যুক্ত, দ্রুত রাস্তা মেরামতের কাজ করতে প্রয়োজনে আর্মির সঙ্গে কথা বলবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সকালবেলায় চিফ সেক্রেটারিকে উত্তরবঙ্গে অলরেডি পাঠিয়ে দিয়েছি, তাই পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে। উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড করেছি। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে সজাগ করা হয়েছে, সতর্ক করা হয়েছে, পুলিশও রিলিফের কাজটা ভালো করছে। আমাদের রিলিফটা তারা পৌঁছে দিচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সিস্টেমের মধ্যে দিয়ে। দার্জিলিং এর ধসে আর্মিরও একটা ভূমিকা আছে, কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে, না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে। সামগ্রিক এই দুর্যোগ নিয়েই বৈঠক করতে রবিবার দুপুরে শিলিগুড়ি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আশ্বাস, রাজ্য যথাসম্ভব সকলে ত্রাণের ব্যবস্থা করেছে, পরিস্থিতির মোকাবিলায় বাড়তি সতর্ক প্রশাসন। সৌভিক সান্যাল ও সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।